বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সকলেই কুশলমতি আছো। আমিও তোমাদের আল্লাহর অশেষ মেহরবানিতে তোমাদের দোয়ায় ভালো আছি এবং সবার কাছে দোয়া কামনা করি যাতে সকলেই ভালো থাকতে পারে। আজকে আমাদের অনলাইনের যে ক্লাসটা সেটা হবে নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত অধ্যাপাসের মূল চিহ্ন সম্বলিত সমীকরণ। তাহলে আসো প্রথমে আমরা ধারণা নিব মূল চিহ্ন সম্বলিত সমীকরণটা কি এবং কিভাবে তার প্রক্রিয়াকরণ করা যায়, কিভাবে তার আমরা তো অনেক ধরনের সমাধান জানি কিন্তু সব সমাধানের ক্ষেত্রে আর মূল চিহ্ন সম্বলিত সমীকরণ সেগুলো আর ভিন্ন রকম। এটার চিহ্নের উপায় রোড চিহ্ন থাকে, অর্থাৎ বর্গমূল সম্বলিত সমীকরণ যেগুলির মধ্যে বর্গমূল থাকে। এখন আমরা প্রথমে জানব মূল চিহ্ন সম্বলিত সমীকরণের কিভাবে প্রক্রিয়াকরণ করা যায়। তার প্রক্রিয়াকরণ সমীকরণে চলকের বর্গমূল সম্বলিত রাশি থাকে, তাকে আমরা বর্গ করে বর্গমূল চিহ্নযুক্ত নতুন সমীকরণ পাই। উক্ত সমীকরণের সমাধান করে যে মূলগুলো পাওয়া যায় তা থেকে সবগুলো প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে। অর্থাৎ একটা সমীকরণ মূল সম্বলিত সমীকরণে যখন আমরা বর্গ করে যখন আমরা এটা সমাধান করব, কিন্তু সমাধানের পরে যে মানগুলি পাব সেই মানগুলো সবগুলি সমীকরণকে সিদ্ধ করবে। তো সমীকরণকে যদি সিদ্ধ না করে সেই জন্য কিছু প্রক্রিয়া বা ধাপ অবলম্বন করতে হবে। তাই এগুলো যেগুলো সিদ্ধ করে না এগুলোকে বলা হয় অবান্তর মূল। মূল চিহ্ন সম্বলিত সমীকরণের সমাধান প্রক্রিয়া প্রাপ্ত মূলগুলো প্রদত্ত সমীকরণের মূল কিনা তা অবশ্যই একটা পরীক্ষার মাধ্যমে আমরা যাচাই করব। অর্থাৎ যে মানগুলি আমরা পাইব সেই মানগুলো ডান পক্ষে এবং বাম পক্ষে বসানোর পরে যদি দুই সাইডের মান যে মানের প্রেক্ষিতে সমান হবে, একই হবে, সেটি হবে মূল সম্বলিত সমীকরণ। অর্থাৎ পরীক্ষার পর যেসব মূল সমীকরণকে সিদ্ধ করে সেটি হবে প্রদত্ত সমীকরণের মূল। তাহলে আমরা প্রথমে আবারও বলছি সমীকরণের মূল চিহ্ন সম্বলিত সমীকরণ। মূল চিহ্ন সম্বলিত সমীকরণ বলতে আমরা বুঝি বর্গমূল চিহ্নযুক্ত সমীকরণ। ওই সমীকরণকে আমরা সমাধান করার আরও কয়েকটা প্রক্রিয়া বা ধাপ আছে। এখন সেগুলো প্রথমে বর্গ করতে হবে। বর্গ করে যে সমীকরণটা পাব সেই সমীকরণটা সমাধান করে আমরা কয়েকটি মান পাই। এই সবগুলো মান কিন্তু আসলে ওই সমীকরণটাকে সিদ্ধ করবে না। তো সিদ্ধ না করলে ওদেরকে বলা হবে, যারা সিদ্ধ হবে না তারা হলো অবান্তর মূল। এই অবান্তর মূলগুলো বাদে বাকি যে মূলগুলো এগুলি কি সমীকরণকে সিদ্ধ করে কিনা সেটা পরীক্ষার মাধ্যমে আমরা যাচাই করি। পরীক্ষার মাধ্যমে যাচাই করার পরে যে মূলগুলো ওই সমীকরণটাকে সিদ্ধ করবে সেটি হলো মূল সম্বলিত সমীকরণের মূল। তো এখন আমরা জানলাম প্রথমে মূল সমীকরণের সম্বলিত সমীকরণটা কি। এটা জানার পরে এখন আমি একটা সৃজনশীল প্রশ্নের মাধ্যমে আজকের উদ্দীপক অথবা আজকের টপিকটা সম্পর্কে আমরা বিভিন্ন প্রক্রিয়া বা বিভিন্ন মাধ্যমে কীভাবে সমাধান করা যায় সেগুলো আমরা এখন অনুশীলন করি। যেমন একটা সৃজনশীল প্রশ্ন দিন, রোড এ মাইনাস ফোর প্লাস রোড এ মাইনাস টেন ইকুয়াল সিক্স এবং টু এক্স বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল পি হল। রোড এক্স মাইনাস ফোর প্লাস টু ইকুয়াল জিরো, এটা কিন্তু এই বর্গমূল থাকলে তাকে বলা হয় মূল চিহ্ন সম্বলিত সমীকরণ। আমরা এখন হয় কি আছে এ সমান এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স বলি প্রদত্ত সমীকরণকে সমাধান করব। সিক্স রুট পি প্লাস ফাইভ রোড ওয়ান বাই পি ইকুয়াল থার্টিন হলে এক্স এর মান নির্ণয় করো যাহা সমীকরণটিকে সিদ্ধ করে। এখন আমরা কয়েক সমাধান করব। কয়েক সমাধান করার জন্য যে এই যে কয়েক উদ্দীপকটার থেকে আমি কয়েক প্রশ্নটা লিখলাম, এখন এই সমস্যাটার সমাধান
প্রথমে আমি প্লাস টু কে ডান সাইডে নিলাম, চিহ্ন পরিবর্তন করে এখন উভয় পক্ষে বর্গ করলাম। এই বর্গ করার উদ্দেশ্য তোমরা জানো, আমি প্রথমেই বলছি মূল চিহ্ন সম্বলিত সমীকরণ মানে বর্গমূলের চিহ্ন থাকে, এই উভয় দিকে তখন বর্গ করলে বর্গমূলের বর্গ করার পরে বর্গমূল চিহ্ন উঠে যাবে। তারপরে কি থাকে, রোডিয়ার স্কয়ার কাট দিলে এখানে থাকে এক্স মাইনাস টু ইকুয়াল ফোর, এই মাইনাস টুটা এই পাশে আনলাম মানে এক্স ইকুয়াল সিক্স, তাহলে নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল সিক্স। আমরা এখন কয়েল সমাধান করব, তারপরে ধাপে ধাপে ক্ষয় সমাধান করব, বয় সমাধান করব। উদ্দীপকে এর সমান এক্স স্কয়ার প্লাস ফোর এক্স দেওয়া আছে, উদ্দীপকে এর মানটা দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস ফোর এক্স। আমরা এখন এর স্থলে এক্স স্কয়ার প্লাস ফোর এক্স বসিয়ে পাই, যেমন এ মাইনাস ফোর এর জায়গাতে বসালাম এক্স স্কয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর প্লাস এখানেও এর মান বসাইলাম ইকুয়াল সিক্স। এখন আমরা সেটাকে বর্গ করার জন্য কি করা যায় দেখি, পক্ষান্তর এই অংশটা বাম পক্ষে রেখে এই অংশটাকে আমরা ডান পক্ষে কি করলাম চেঞ্জ করে নিলাম। তো এখন উভয় পক্ষে যেহেতু রোড চিহ্নের সম্মিলিত সমীকরণ, এটা সমাধান করতে হলে উভয় পক্ষে বর্গ করতে হবে। আমরা উভয় পক্ষে বর্গ করলাম, রোড এবং স্কোয়ারে কাটলে এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টেন, এটা এ মাইনাস বি তা হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সিক্স স্টার স্কোয়ার মাইনাস টু ইন্টু সিক্স ইন্টু রোড এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস প্লাস রোড এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর প্লাস। এখন আমরা সূত্র বললাম, এখন আমরা সমাধান করব, সরলীকরণ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টেন ইকুয়াল সিক্স স্টার স্কোয়ার হলো থার্টি সিক্স, সিক্স এ টু দিয়ে গুণ করলে টুয়েলভ, এটা যা আছে তা ঠিক থাকবে। এখানে রোডার স্কোয়ারে কাটলে থাকবে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর। এখন আমরা এখান থেকে রোডের চিহ্নযুক্ত অংশটুকু ডান পাশে রাখবো আর বাকিগুলো সবাইকে চিহ্ন পরিবর্তন করে বাম পাশে নিয়ে আসবো, যেমন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস এই থার্টি সিক্স বাম পাশে আসলে চিহ্ন পরিবর্তন হবে মাইনাস, আর এই প্লাস এক্স স্কোয়ার বাম পক্ষে আসতে হবে মাইনাস, প্লাস ফোর এক্স বাম পক্ষে আসতে হবে মাইনাস ফোর এক্স, মাইনাস ফোর বাম পক্ষে আসতে হবে প্লাস, আর এটা ঠিকই থাকবে। এখন এক্স স্কোয়ার কাটা যাবে মাইনাস ফোর এক্স প্লাস ফোর এক্স কাটা, এখানে থাকে মাইনাস এর থার্টি সিক্স মাইনাস এর টেন মাইনাস এর ফর্টি সিক্স প্লাস ফোর ইকুয়াল এই অংশটা ঠিকই থাকবে, মাইনাস ফর্টি সিক্সের থেকে প্লাস ফোর বিয়োগ করলে বাদ দিলে থাকবে মাইনাস ফর্টি ইকুয়াল মাইনাস টুয়েলভ ইকুয়াল। এখন এই অংশের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতেছি মাইনাস সিক্স দ্বারা বৈপক্ষকে ভাগ করি, মাইনাস সিক্স দ্বারা বৈপক্ষকে ভাগ করলে ছয়শত বিয়াল্লিশ, এখানে সেভেন থাকবে এখানে থাকবে টু, আর এই অংশটা ঠিক থাকবে মাইনাস সিক্স দ্বারা ভাগ। আবার যেহেতু এখানে রুট আছে আবার আমি বৈপক্ষকে বর্গ করব, বর্গ করার পরে সেভেন তার স্কোয়ার টু রুট এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর তার স্কোয়ার, অর্থাৎ বর্গ সেভেন তার স্কোয়ার ফোর্টি নাইন, এখানে হবে ফোর আর রুট স্কোয়ারে উঠে গেলে থাকবে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস। এখন গুণ করুন ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এক্স মাইনাস সিক্সটিন, এখন এটা এই ফোর্টি নাইনটাকে আমি এই পাশে নিয়ে আসবো, ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এক্স মাইনাস সিক্সটিন বাম পক্ষ থেকে ডান পক্ষে মাইনাস ফোর্টি নাইন আসছে ইকুয়াল জিরো। এখন সমীকরণটা হবে ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এক্স এই দুটার যোগ করলে হবে মাইনাস সিক্সটি ফাইভ। প্রিয় শিক্ষার্থীরা এখন তোমরা লক্ষ্য করো সমীকরণের এই অংশটি আমরা মিডল টার্ম বের করব, মিডল টার্ম বের অর্থাৎ ফোর কে পঁয়ষট্টি দ্বারা গুণ করলে হবে কত দুইশো ষাট, দুইশো ষাটের দিকে এমন দুটা গুণনীয় বাইর করব যেই গুণনীয় দুটা যোগ বাতিল করলে থাকবে সিক্সটি। এখন আমি ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি সিক্স এক্স মাইনাস টেন এক্স মাইনাস সিক্সটি ফাইভ ইকুয়াল জিরো,
এখান থেকে 2x কমন নাও পড়ে থাকে 2x প্লাস 13 এখান থেকে 5 কমন যায় 5 কমন গেলে থাকবে 2x প্লাস 13 ইকুয়াল টু 2x প্লাস 13 দুই অপশন মধ্যে কমন আছে এই 2x প্লাস 13 কমন নিলে এখানে থাকে 2x মাইনাস 5 ইকুয়াল টু এখানে দুইটা রাশি তাহলে আমরা এখানে লিখতে পারি হয় 2x প্লাস 13 ইকুয়াল 0 2x ইকুয়াল মাইনাস 13 x equal minus 13 by 2 অথবা 2x minus 5 equal 0 2x equal 5 x equal 5 আমরা প্রথমে সমলিতর সমীকরণের মূল কি হবে সেটা আগেই বলা হয়েছে যে সমলিতর সমীকরণের রুট ঢেকার জন্য বর্গ করতে হবে বর্গ করার পরে সেটা প্রক্রিয়ার মাধ্যমে যে দুটা যে মানগুলি আসবে সেগুলি মূলক কিনা সেগুলি মূল কিনা সেটা আমরা যাচাই করে আমরা সমাধান করতে পারব যেগুলি হবে না যে মানগুলো সেগুলো অবান্তর মূল তো এখন আমি এই সমীকরণে শিক্ষার্থীরা লক্ষ্য করো এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা যদি আমি এই মানটা এবং এই মানটা যদি বসানো হয় বাম পক্ষে বসানো হলে যদি এটার মান সিক্স হয় তাহলে এই সমীকরণটা অর্থাৎ হবে তারা হবে এই সমীকরণের এই 13 বাই 2 বিস আবার এক্স ইকুয়াল 5 বাই 2 এই সমীকরণে বসানোর পরে যদি এর মানও 6 আসে তাহলে হবে এটাও এই এক্স এর মান 5 বাই 2 প্রদত্ত সমীকরণে দিয়েছিল তাহলে এক্স ইকুয়াল মাইনাস 13 বাই 2 এবং 5 বাই 2 প্রদত্ত সমীকরণে বিস যাহা প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে অর্থাৎ সমীকরণটাকে সিদ্ধ করছে তাহলে লিনিয়ার সমাধান x ইকুয়াল মাইনাস 13 বাই 2 এবং 5 বাই 2 অর্থাৎ এই দুটোই হলো এই সমীকরণের মূল তাহলে আমরা শিক্ষার্থীরা এখন আমরা ক এবং খ এর সমাধান করলাম তারপরে আমরা গ এর সমাধান করব এই শিক্ষার্থীরা আমরা কিছুক্ষণ আগে ক এবং খ এর সমাধান শেষ করে বয়ের সমাধানটা এখানে দেখাইলাম বয়ের সমাধানটা তোমরা লক্ষ্য করো উদ্দীপকে দেওয়া আছে 2x বাই x মাইনাস 1 সমান পি এবং প্রদত্ত সমীকরণটা হল 6 রোড পি প্লাস আই রোড 1 বাই পি ইকুয়াল 30 যাহা মূলদীয় সমীকরণ এখন আমরা পি এর মান বসাইছি এখানে পি এর মান বসাইলাম এখানে পি এর মান তারপরে আমরা এটাকে সরলীকরণ করব সরলীকরণ করার পরে 6 রুট 2x বাই রুট x মাইনাস 1 প্লাস 5 রুট x মাইনাস 1 বাই রুট 2x এখানে আমরা জটিল লবণাংশ ভেঙেছি জটিল লবণাংশ ভাঙার পরে এই অবস্থা আসে তারপরে আমরা এই সমীকরণটা পাই এখন এই সমীকরণটা সমাধান করব সমাধান করে প্রথমে আমরা রোড এক্স মাইনাস ওয়ান রোড টু এক্স লসাগু নিই লসাগু নেওয়ার পরে দেখো এখানে কী হবে সিক্স রোড টু এক্স তার স্কোয়ার প্লাস ফাইভ রোড এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার তারপরে রোডের স্কোয়ারে কাটলে এখানে থাকবে টু এক্স রোডের স্কোয়ারে কাটলে এখানে থাকবে এক্স মাইনাস ওয়ান এটাকে আমরা গুণ করি টুয়েলভ এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ বাই রোড টু এক্স রোড এক্স মাইনাস ইকুয়াল থার্টি এখন যেহেতু আমরা দেখি হরের মধ্যে লব হরের মধ্যে এখনো রুট আছে এই রুটকে মুক্ত করার জন্য আবারও আমরা উভয় দিকে বর্গ করব বর্গ করার পরে উপরের অংশে এম আল এস বি তার হচ্ছে সূত্র বলা যাক যে সেভেন্টিন এক্স তার স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন্টিন এক্স ইন্টু ফাইভ প্লাস ফাইভ তার স্কোয়ার নিচে হবে টু এক্স হোল ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান সিক্সটি নাইন এখন আমরা এই অংশটা পাইলাম তারপরে আমরা আড়াআড়ি গুণ করব আড়াআড়ি গুণ করার পরে এখানে আমরা ওয়ান সিক্সটি নাইন দিয়ে টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স কে গুণ করলে থ্রি হান্ড্রেড থার্টি এইট এক্স স্কোয়ার মাইনাস থ্রি হান্ড্রেড থার্টি এইট এক্স ইকুয়াল আর এই অংশটা যা আছে ওয়ান দিয়ে গুণ করলে তাই এখন আমরা ডান পক্ষের অংশটুকু বাম পক্ষে নিয়ে আসবো শুধু চিহ্ন পরিবর্তন চিহ্ন পরিবর্তন করার পরে মাইনাস টু হান্ড্রেড এইট
89 x square plus 170 x minus 25 equal 0. এখন এই 338 x square থেকে 289 x square বিয়োগ করলে থাকে 49 x square. তারপরে 338 x থেকে plus 170 x যোগ করলে হবে minus 168 x minus 25. এখন আমরা আবারও মিডল টার্ম বের করব. এখানে মিডল টার্ম বের করতে গেলে 49 কে 25 দিয়ে গুণ করলে হবে 1225. এখন তার থেকে এমন দুইটা গুণনীয় বের করব যেই গুণনীয় দুইটা যোগ বা বিয়োগ করলে 168 হবে. যেমন 49 x স্কয়ার মাইনাস 175 x প্লাস 7 x মাইনাস 25 ইকুয়াল 0. এখান থেকে 7 x কমন নিলে থাকে 7x minus 25 plus এখান থেকে 1 কমন নিলে থাকে 7x minus 25 ইকুয়াল 0. এখন 7x minus 25 কমন না করে থাকে 7x plus 1 ইকুয়াল 0. এখানে দুইটা রাশি গুণনীয় অবস্থায় আছে. তাহলে এখন আমরা লিখতে পারি হয় 7x minus 25 ইকুয়াল 0, 7x ইকুয়াল 25 x স্কয়ার 25 ইকুয়াল 0, অথবা 7x plus 1 ইকুয়াল 0, 7x ইকুয়াল minus 1 x ইকুয়াল minus 1 ইকুয়াল 0. প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা আগেই জানো যে যদি মূল সম্বলিত কোনো সমীকরণ থাকে তাহলে সকল মানই গ্রহণযোগ্য হবে. যেগুলি মূল হবে তাদেরকে আমরা সমাধানের মান দেব. তো এখানে এক্স এর মান হচ্ছে 5.7, এক্স ইকুয়াল মাইনাস 1. এখন আমরা পরীক্ষার মাধ্যমে যাচাই করব আসলে এই দুইটা মান মূল কিনা. তো যাচাই করতে হলে আমাদেরকে এটা এই সমীকরণে বসাইতে হবে. এই সমীকরণে বসানোর পরে যদি এই বাম পক্ষের মান 13 হয় তাহলে সমীকরণের এই দুইটা বীজ হবে. তাই আমরা প্রথমে এখানে আমি সেটা দেখাই নাই, আমি অন্য জায়গায় রাখে করছি, তোমরা অন্য জায়গায় রাখে বসাই দেখবা. এক্স ইকুয়াল 25 বাই 7 এর এই মানটা তোমার যে প্রদত্ত সমীকরণের বাম পক্ষে বসানোর পরে যদি 13 হয় তাহলে এই মানটা প্রদত্ত সমীকরণের বীজ. আবার এক্স ইকুয়াল মাইনাস 1 বাই 7 এই মানটাও যদি এই সমীকরণের বাম পক্ষে বসানোর পরে যদি তার মান হয় 13 তাহলে এইটাও প্রদত্ত সমীকরণের বীজ হবে. তাহলে আমরা এখন এক্স ইকুয়াল 25 বাই 7 এবং মাইনাস 1 বাই 7 প্রদত্ত সমীকরণের বসানোর পরে ডান বাম পক্ষের মান 13 পেলাম. তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বলতে পারি এক্স ইকুয়াল 25 বাই 7 এবং মাইনাস 1 বাই 7 যা প্রদত্ত সমীকরণের বি অর্থাৎ সমীকরণটাকে সিদ্ধ করে. তাহলে x এর মান হবে 25 বাই 7 এবং মাইনাস 1 বাই 7. তো এই হলো আমার বয়স সমাধান. বয়স সমাধান করা শেষ হলো, কয়েক সমাধান হলো ভয়ের সমাধান. শিক্ষার্থীরা, এখন তোমরা সকলেই এই সমস্যাগুলো আবারও বাড়িতে গিয়ে তোমরা নিজেরা নিজেরা সমাধান করো. যেখানে সমাধান করতে তোমাদের যেহেতু সাবজেক্টটা একটু জটিল সমস্যা মনে হবে আমাদের সাথে তোমরা কথা বলবে, যোগাযোগ করবে, আমরা সমাধান করে দেবে. আজকে তোমাদেরকে আর বাড়ির কাজ দিলাম না, কারণ তোমাদের অ্যাসাইনমেন্ট ক্লাস করতে অনেক পরিশ্রম হইতেছে. তাই আজকে বাড়ির কাজ না দিয়ে আমি বলবো পূর্বের কাজগুলি বারবার করবে এবং সপ্তাহের যতগুলো অঙ্ক আছে পাশে ধুয়ে সেগুলো অনুশীলন করবে. করার পরে যেখানে যেখানে সমস্যা হবে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের সমাধান করতে চেষ্টা করবো. প্রিয় শিক্ষার্থী, সকলের এই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমার অনলাইনে ক্লাস এখানেই সমাপ্ত করলাম. আল্লাহ হাফেজ.